আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ আইসুর রহমান। আজকে আমার হোমিওপ্যাথিক ওষুধের মূল সুর যেই সিরিজ আছে সেই সিরিজের আরেকটি ভিডিওতে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের যে মেডিসিনটি, এই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাব্রোমা অ্যাগুস্টা। আর এই মেডিসিনটির ক্লিনিক্যালি যে সিমটমে আমরা ব্যবহার করতে পারি, এটা বহুমূত্রের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সেটা শর্করাযুক্ত বহুমূত্র, শর্করামুক্ত বহুমূত্র যেই প্রকারেরই হোক না কেন। হ্যাঁ, তো এই বহুমূত্রের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো একটা কাজ করে। এই মেডিসিনটি অ্যাব্রোমা অ্যাগুস্টা মেডিসিনটির উদ্ভিদ সোর্স থেকে তৈরি, আর মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার ডি এন রে। আর মেডিসিনটির ওয়ার্কিং প্লেস যদি বলেন, তাহলে মেডিসিনটির ওয়ার্কিং প্লেস বলতে মূত্রতন্ত্রের উপরে কাজ করে, স্ত্রীর জননাঙ্গের উপরে কাজ করে, মানে স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে। তো হোমিওপ্যাথিক ওষুধ মূল সুরের যে বইটি আছে, এই বইটির আলোকে ডাক্তার শেখ ফরিদ রাডার কিনোট অনুযায়ী যেই তথ্যগুলো সেখানে উল্লেখ করেছেন সেই তথ্যগুলো দেখি। উনি 5টি লক্ষণ ওখানে উল্লেখ করেছেন, চলুন সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বর যে লক্ষণটি হচ্ছে, সেই লক্ষণটা হচ্ছে বহুমূত্র শর্করাযুক্ত বা শর্করাহীন। বহুমূত্র ডায়াবেটিস যেটাকে আমরা বলি, এটা শর্করা থাক আর না থাক, এই ডায়াবেটিসটার উপরে খুবই ভালো কাজ করে অ্যাব্রোমার অ্যাগুস্টা মেডিসিনটি। 2 নম্বর লক্ষণ হচ্ছে প্রবল পিপাসা, কিন্তু পানি পানে তা নিবৃত হয় না, অর্থাৎ প্রচন্ড পরিমাণে পিপাসা আছে তার ভিতরে, থার্স্টি আছে, কিন্তু সে যখন পানি পান করছে, পানি আরো চাই আরো চাই আরো চাই, মানে খেতে খেতে পেট তার ফিল আপ হয়ে গেছে, স্টোমাকে আর কোনো জায়গা নেই পানি খাওয়ার মতো, কিন্তু তারপরও তার পিপাসা নিবারণ হচ্ছে না। মানে প্রবল পিপাসা আছে, সেই সাথে পানি পান করার পরও তার পিপাসাটা নিবারণ হয় না, নিবৃত্ত হয় না, বা পিপাসা মিটে না। এরকম কন্ডিশন যদি হয় কোনো পেশেন্টের, তাহলে অ্যাব্রোমা অ্যাগুস্টা মেডিসিনটি কিউ পাওয়ারেরও আমরা দিতে পারি, অথবা 200 CH পটেন্সিতে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে আমরা এই মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছি ফাউন্ডার সিমটম অফ অ্যাব্রোমা অ্যাগুস্টা মেডিসিনটির। 3 নম্বর লক্ষণটি হচ্ছে স্ত্রী রোগ, ঋতুশূল, বাদক বেদনা, ঋতুবন্ধ। দেখেন, স্ত্রী রোগ বলতে কি বোঝায়? স্ত্রী রোগ এখানে একটা কথার মধ্য দিয়ে কিন্তু অনেক অনেকগুলো জিনিস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্ত্রী রোগ বলতে স্ত্রী ফিমেল জেনিটালিয়া সেক্সের মধ্যে যতগুলো সমস্যা হতে পারে, হ্যাঁ, সেটা লিকুরিয়ার হতে পারে, তারপরে আপনার সেটা কোনো ওই ভ্যাজিনাল ওই সার্ফেসের মধ্যে কোনো ইনফেকশন টাইপের সমস্যা হতে পারে, তারপরে মনে করেন যে লস অফ লিবিডো হতে পারে, সেক্স আগ্রহ কম এটা হতে পারে, বা সেক্স আগ্রহ প্রচুর বেশি এটা হতে পারে, তারপরে মনে করেন যে আপনার কয়েকশিন পেইন, মেলামেশার সময় জ্বালা যন্ত্রণা, এটা হতে পারে। স্ত্রী মানে যৌনাঙ্গের যত রোগ আছে এটা বোঝানো হয়েছে। তারপরে ঋতুশূল বা বাদক বেদনা, বাদক বেদনা বলতে যে মাসিক হওয়ার আগে, হ্যাঁ, বা মাসিকের সময় বা মাসিকের পরে প্রচণ্ড পরিমাণে লোয়ার অ্যাব্ডোমেন যে ব্যথাটা হয় মহিলাদের, এটা একটা অস্বাভাবিক। কিন্তু এমনিতে অল্প স্বল্প বা সামান্য কিছু রিমরিমি ব্যথা হতে পারে মাসিকের সময়, এটা নর্মাল ব্যাপার। কিন্তু যদি আপনার বাধকের ব্যথা টাইপের কিছু হয়ে যায়, মনে করেন যে খুব চিল্লা হাল্লা উঠে যায়, বা সে সহ্য করতে পারে না নিজেকে, আর নিজের আয়ত্তে রাখতে পারে না, ব্যথার ঠেলায় সে খুব কাতর কাতরতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে বাধকের যদি এই সমস্যাটা থেকে থাকে, তাহলে অ্যাব্রোমা অ্যাগুস্টা মেডিসিনটি খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারবো, কারণ এই মেডিসিনটির ফাউন্ডার সিমটমে এই লক্ষণগুলো বলা হয়েছে। ঋতুবন্ধ, যদি একবারে মাসিক বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে কিছু ভুল করি আমরা, যেটা যেমন মাসিক বন্ধ হয়েছে সে কনসেপ্ট করেছে এরকম একটা ভাব, কিন্তু 4-5 মাস পরে দেখা যাচ্ছে সে তার পেটে কিন্তু বাচ্চা নেই, কিন্তু তার মাসিকটা বন্ধ আছে। সম্মানিত ভিউয়ার্স, এটা হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন হরমোনাল পিলের কারণে হতে পারে, শরীরের হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যার কারণে এটা হতে পারে। কিন্তু এই জিনিসটা যদি হয়ে থাকে কোনো কারণে, যে কোনো কারণে হোক না কেন, হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে, ঋতু যদি বন্ধ হয়ে যায়, মাসিক যদি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা এই মেডিসিনটি, অ্যাব্রোমা অ্যাগুস্টা মেডিসিনটি খুব সফলভাবে ইউজ করতে পারবো। 4 নম্বর যে লক্ষণটা বলছে অ্যালবুমিনুরিয়া, অ্যালবুমিনুরিয়া, মূত্রে আষ্টে গন্ধ, এই দুটা সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ভালোভাবে ইউজ করতে পারবো, আমরা খুব সফলভাবে ইউজ করতে পারবো। 5 নম্বর লক্ষণ হচ্ছে দুর্বলতা, মাথা ঘোরাতা, হৃদস্পন্দন, কোষ্ঠবদ্ধ বদ্ধতা, নিত্য সহচর, মানে দুর্বলতা তার ভিতরে আছে, মাথা ঘোরার সমস্যাটা তার ভিতরে আছে, হৃদকম্পন, বুক কাটে, হার্ট কাঁপে, এবং কষ্টবদ্ধতা, নিত্য সহচর, মানে এই এই জিনিসগুলো সব সময় তার সাথে শরীরে
লেগে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে অ্যাব্রোমা আগস্টা মেডিসিনটি আলোচনা করলাম, এটা খুবই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটি যদি আমরা ব্যবহার করতে পারি এই লক্ষণগুলোর আলোকে, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবো আমরা আশা করছি। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করবেন, যেন এই ধরনের বহুমূত্রের যেই পেশেন্ট বাংলাদেশে ডে বাই ডে ইনক্রিজ হয়ে যাচ্ছে বা বেশি বাড়তেছে, তারা যেন এটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়, এই প্রয়াস রেখেই আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।